বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে ভাগ্যের চাকা খুলে আলোচিত দুদক কর্মকর্তা হারুনুর রশিদের। এক মামলা করেই গত 15.5 বছর লাগামহীন দুর্নীতি করেও হারুনের টিকিটি ছুঁতে পারেনি কেউই, বরং আওয়ামী লীগ সরকার থেকে পুরস্কার হিসেবে নানা অনৈতিক সুবিধায় গড়েছেন বিত্ত বৈভব। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে লাপাত্তা সাবেকেই দুদক কর্মকর্তা। জানা যায় সাবেক দুদক কর্মকর্তা হারুনুর রশিদ ভুয়া মামলা দিয়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ ফাঁসিয়েছেন বিএনপির অনেককে। শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নয়, 1997 সালে আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়ার বিরুদ্ধে এয়ার বাস দুর্নীতি মামলাও করেন হারুন। এছাড়া তার হাত থেকে রেহাই পাননি বিএনপির স্থানীয় নেতারাও। বিএনপি নেতাকর্মী কিংবা সমর্থক যাকেই পেতেন তাকেই টার্গেট করে ফাঁসাতেন তিনি, আর এভাবে হারুন আওয়ামী লীগের প্রিয় পাত্রে পরিণত হয়ে নিয়েছেন একের পর এক অনৈতিক সুবিধা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আওয়ামী লীগের পুরো সময় হারুনের দাপট ছিল মন্ত্রী এমপির চেয়েও বেশি। এমনকি চাকরি থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটি কাটানোর সময় সরকারের সুবিধা নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় লড়েন হারুন। খোঁজ নিয়ে জানা যায় সরকারি আনুকূল্যে হারুন নিজ জেলা ফরিদপুর শহরে 2টি বহুতল সহ একাধিক বাড়ি করেছেন। এর মধ্যে পৌরসভার বাদামতলি সড়কে 6তলা ভবন, সঙ্গে রয়েছে আরেকটি 1তলা ও টিনশেড বাড়ি। 20 নম্বর রোডের 23 হোল্ডিংয়ে রয়েছে আরেকটি 5তলা বাড়ি। ঢাকার মিরপুরেও রয়েছে তার একটি 6তলা বাড়ি। এছাড়া নামে বেনামে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছেন তিনি। এছাড়া পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ থেকেও 1.5 কোটি টাকার বেশি কামিয়েছেন এই সাবেক কর্মকর্তা। দুদক সূত্র জানায় হারুন 1979 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী হিসেবে যোগদান করেন, তবে তার যোগদানের কোনো কাগজ দুদকে পাওয়া যায়নি। 2004 সালে ব্যুরো বিলুপ্ত করে দুদক গঠনের প্রাক্কালে বিগত দিনের চাকরির যোগ্যতা যাচাই কল্পে তাকে সহ 263 জনকে চাকরিতে আর বহাল করা হয়নি। 2004 সালে ব্যুরো বিলুপ্ত করে দুদক গঠনের প্রাক্কালে বিগত দিনে চাকরির যোগ্যতা যাচাই কল্পে তাকে সহ 263 জনকে চাকরিতে আর বহাল করা হয়নি। তবে 2008 সালে লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী দুদক চেয়ারম্যান হওয়ার পর হারুন সহ বাদ পড়া 112 জনকে বহাল করেন। এরপর ওই বছরের মার্চ থেকে পুরো 1 বছর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির প্রভাবশালী অনেক নেতার বিরুদ্ধে মামলা করেন। এরপর 2012 সালে এক আদেশে সহকারী পরিচালক হারুনকে জ্যেষ্ঠতা দেয় সরকার। অভিযোগ রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পুরস্কার হিসেবে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেয় সরকার। দুদক সূত্র জানায় 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায় ঘোষণার কিছুদিন পর PLR-এ যান হারুন। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করলে ওই বছরের জুলাইয়ে দুদক মহাপরিচালক মইদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে উচ্চ আদালতের আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য দুদক আইনজীবীদের সহায়তা করতে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে হারুনকে নিয়োগ দেওয়া হয় আপিল বোর্ডে। এর 5 দিন পর দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে হারুনকে ভাতাদি প্রদানের আদেশ দেওয়া হয়। এ বিষয়ে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন মূলত হারুনকে খুশি করতে এ অন্যায় অফিস আদেশ জারি করা হয়। এদিকে অভিযোগের বিষয়ে হারুনুর রশিদের মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এছাড়া ফরিদপুর ও ঢাকার বাসভবনে গিয়ে তাকে এমনকি তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। বাড়ির তত্ত্বাবধায়করা জানিয়েছেন 5 আগস্টের পর থেকে বাড়ি ছাড়া সবাই। ডেস্ক রিপোর্ট সমকাল।